সৈন্যদের অদৃশ্য করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরায়েল। অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরায়েল অনন্য। এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশটির একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পোলারিস সলিউশনস যৌথভাবে নতুন নকশার ক্যাম্পফ্লেজ নেট তৈরি করেছে, যা সৈন্যদের কার্যত অদৃশ্য করে ফেলবে বলে দাবি করা হচ্ছে। এই ক্যাম্পফ্লেজ নেট মাইক্রোফাইবার ধাতু পলিমারের সমন্বয়ে গঠিত। থার্মাল ভিজুয়াল ক্যামোফ্লোজ বা টিবিসি নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই উপাদান দিয়ে তৈরি করার ফলে শুধু মানুষের খালি চোখে নয়, থার্মাল ক্যামেরাগুলোতেও ধরা পড়বে না সেনারা। এই ক্যামোফ্লাজ নেট যদি কোনো সৈন্য শরীরে জড়িয়ে নেন তাহলে তাকে পাথর ছাড়া কিছু মনে হবে না। দূর থেকে দূরবীন দিয়ে লক্ষ্য করলেও ধরা পড়বে না সৈন্যর উপস্থিতি। এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে, এমনকি নেটটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে। এই ক্যাম্পফ্লেজ নেটটির ওজন মাত্র 500 গ্রামের মতো, তাই নেটটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবে সৈন্যরা। তবে ওজনে হালকা এই নেটটি 226 কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ়। ক্যাম্পফ্লেজ নেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার এক পাশ জঙ্গলে এবং অন্য পাশ মরুভূমিতে ব্যবহার করা যাবে। এ ব্যাপারে পোলারিস সলিউশন জানিয়েছেন, গত 50 বছরে ক্যামোফ্লেজ নেটে খুব বেশি পরিবর্তন ঘটেনি, তাই এই বিষয়টি নিয়ে কাজ করতে চেয়েছিল তারা। তারা ক্যামোফ্লেজ নেট তৈরি করার জন্য একেবারে নতুন ধরনের একটি উপাদান আনতে চেয়েছিল, আর সেই ভাবনা থেকেই টিবিসির উৎপত্তি। প্রিয় ভিউয়ার্স, এই ক্যামোফ্লেজ নেট সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।